কয়েকদিন আগেই শেষ হলো কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। কোপার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোর সেরার মুকুট পড়েছে ইতালি। এবার যদি এই দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে লড়াই হয় তাহলে কেমন হবে, এমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছে সুপার কাপে। লিওনেল মেসির আর্জেন্টিনা ও জর্জিও চিলিনির ইতালি মুখোমুখি হতে পারে। আর্জেন্টিনার খেলাধুলা বিষয়ক দৈনিক পত্রিকা দিয়েরো অলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শীঘ্রই ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং ওয়েফার মধ্যে এ নিয়ে বেশ কিছু সময় কথাবার্তা চলার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে। আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দ্বিতীয় গড় নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে পারে। প্রস্তাব এসেছে ম্যাচটার নাম ম্যারাডোনা সুপার কাপও রাখা। ম্যাচটি নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কনমেবল ও ওয়েফা।